আমি মেইনলি মানে ভাইরাল হতেই চাই না, কারণ হচ্ছে যে মানে অনেক রকমের ট্রল হয়, অনেক রকমের কথাবার্তা হয়, অনেক কিছু কেটে এডিট এডিট করে। তোমাকে নাকি এ পর্যন্ত কোনো ট্রল হয়েছে কিনা? না, আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমাকে নিয়ে কেউ ট্রল করেনি। দেখুন, কাজ থাকলে তো আলোচনা সমালোচনা দুটোই হবে না। আমার সময়টা তো খুব মানে অল্প সময়ের মধ্যেই আমি সিনেমাতে এসেছি, সো এখনও আমার অনেক সময় বাকি, অনেক পথ হাঁটা বাকি, সো এখনই হুট করে এত তাড়াহুড়ার দরকার নেই। যদি তোমাকে নিয়ে ট্রল হয়, সে বিষয়গুলো তুমি রিসিভ করবে কিভাবে? আমার মতন করে ওভারকাম করব। দর্শকের ওপর আমার নিয়ন্ত্রণ নেই, তারা আমাকে ভালোবাসা দিবে, ভালোবাসা গ্রহণ করব। কারো চোখে আমার মন্দ লাগতে পারে, কারো চোখে হয়তো বা মানে থাকতেই পারে যে আমাকে পছন্দ করবে না। হেটার্সদের যে মানে যেটা বলে যে মানে হেটার্সদের উপর তো আমার কোনো কন্ট্রোল নেই, তারা আমাকে নিয়ে ট্রল করতেই পারে, তারা আমাকে নিয়ে বিভিন্ন কথা লিখতেই পারে তাদের মনের মতন করে, তো এইসব ব্যাপারে তো আমার কোনো কন্ট্রোল নেই। কিন্তু একটা জিনিস বলবো, যে যে প্রফেশনে আমি আছি সেটা হচ্ছে আলোচনা সমালোচনার একটা মধ্যবর্তী স্থান।